আমার আগে আজ পর্যন্ত সাহস করে এই কথাগুলো কেউ বলে নাই, কিন্তু তারা সবাই ভুক্তভোগী। আমি কথাগুলো বলতে পারি কারণ আমি কারো অধীনস্থে কাজ করি না, এবং আমি স্বপ্ন দেখি না যে আমাকে এইখান থেকে অনুদান নিয়ে দিতে হবে, ওইখান থেকে অনুদান নিয়ে দিতে হবে। কিন্তু আমি সরাসরি কথাগুলো বলি, যদি আপনার মনে হয় যে আমি সঠিক বলেছি তাহলে তো কোনো কথাই নেই, আর যদি আপনার মনে হয় যে আমি ভুল বলেছি, পরবর্তী চলচ্চিত্রগুলোতে আপনারা হাজির হয়ে, অন্যান্য নির্মাতাদের চলচ্চিত্রগুলোতে হাজির হয়ে প্রমাণ করেন যে আমরা সিনেমা দেখি। ইন্ডাস্ট্রিতে যদি কোনো ছবি লাভের মুখ না দেখে তাহলে কি আপনি কি নিজেকে তাহলে বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতা, যেটা আমরা অনেক আগে শুনেছি, যদিও আমার নিজের কোনো আগ্রহ নাই যে বিকল্প সবকিছুই বিকল্প ধারা হবে এই বাজারে, বর্তমান সময়ের যে বাজার, এই বাজারে একটি চলচ্চিত্র নির্মাণ করে এর টাকা তোলা কোনো বিষয় না, এবং এটা বিকল্প ধারাই করতে হবে বিষয়টা এরকম না। বিকল্প ধারা আমাদের দর্শককে দেখাইতে হবে, কারণ সিনেমাটা তো বড় বড়টা জিনিস। কিন্তু আমি এখনই ওটিটি, ডিজিটাল রাইটস, টেলিভিশনের স্যাটেলাইট রাইটস, তারপরে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন রাইটস, এগুলো বিক্রি করলে প্রফিট কবে চলে আসবে কোনো বিষয় না। মানে এটা নিয়ে আপনি প্রফিট নিয়ে ভাবছেন না, আপনি এটাকে না না প্রজেক্টের কোনো প্রজেক্টের আপনার এই মুহূর্তে যদি কোনো সাকসেস প্রজেক্ট থাকে, এটা প্রফিট নিয়ে ভাবতে হবে না, ও অটোমেটিক প্রফিট দিয়ে যাবে। পুতুল, সাতাও সম্পর্কে তোমার প্রস্তুতিটা কেমন ছিল? প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আমি রংপুরের ভাষা পারতাম না, সেই ভাষাটা শেখার জন্যে প্রস্তুতি ছিল। আরেকটা হচ্ছে ওখানকার যে জীবনাচরণ, তারপর ওখানকার মানুষজনের কথাবার্তা, চলাফেরা, তাদের দিন কেমন কাটে, তারা কিভাবে কথা বলে, তাদের রাগ, তাদের ক্ষোভ, তাদের ভালোবাসা, সুখ দুঃখ, কান্না, তারা কিভাবে অ্যাপ্রোচটা করে, এই ব্যাপারগুলো জানার তো একটা দরকার ছিলই, সে বিষয়ে একটা প্রস্তুতি ছিল। সেটা সেরকমভাবে আমি হয়তো বা নিতে পারিনি, কিন্তু আমরা যেটা করতে পেরেছি, আমরা সবাই মিলে সেখানে গিয়েছি, রেকি করেছি এবং ওখানে দেখেছি মানুষজন কিভাবে চলাফেরা করে, তারা কী পোশাক পরে, পোশাকটার কালার কী, তারা কিভাবে কথা বলে, এবং রাগ হলে কিভাবে বলে এবং ভালোবাসলে কিভাবে বলে, সেটা আমি আসলে ওখানে যেয়ে দেখেছি। দেখার ফলে সেই প্রস্তুতিটা আমি নেওয়ার চেষ্টা করেছি মাত্র, এবং ভাষাটা শিখবার চেষ্টা করেছি, দেন এই প্রস্তুতি নিয়েই আসলে সিনেমায় ঝাঁপিয়ে পড়া। সাতাও কে দেখেছি কি দেখিনি সেটা জানি না, এটা আমার একেবারে আত্ম অহংকার হবে কি না জানি না অ্যাজ এ শিল্পী হিসেবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সাতাও দেখুক আর না দেখুক, সাতার নামটা অ্যাটলিস্ট জানে। সো আমাকে অনেকেই ফোন করে বলেছে যে হ্যাঁ, সাতাও কন্যা, সাতাও কন্যার নামটা তো আমি নিতে পেরেছি, সে সিনেমাটা দেখেনি, এবং আমার আশেপাশের মানুষজনই দেখেনি, আমার বন্ধু বান্ধব দেখেনি, আমার অভিনয় শিল্পী মানুষ, মানে অভিনয় যারা করেন শিল্পীরা দেখেনি, থিয়েটার যারা করেন থিয়েটার। আমি তো মনে হয় যে যেটা যতটুকু জানি, গত জানুয়ারি মাসে, মানে এই জানুয়ারি মাসে আর কি, জানুয়ারি মাসের 21 কি 25 তারিখ, 25 তারিখে সম্ভবত চলচ্চিত্র সমিতির ওদের দেখার কথা ছিল, দেখেছে 25 তারিখ না, এটা হচ্ছিল 28 তারিখ, 29 তারিখ। তো আপনারা দুজনেই ওখানে ছিলেন? ওটা ব্লকবাস্টারে ছিল, চলচ্চিত্র পরিচালক সমিতি। মানে মজার ব্যাপার হচ্ছিল যে চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি প্রথম থেকেই এই সিনেমাটা নিয়ে এক ধরনের আলোচনার ভিতরে ছিল, তারা চাচ্ছিল যে সাতাও সফল হোক। কারণ অনেকদিন পর, ধরেন 71-এর আগে যখন ভিন ভাষার চলচ্চিত্র, ভিন্ন ভাষার চলচ্চিত্রের যে জয় জয়কার ছিল, সেই সময় জহির রায়নের চলচ্চিত্র বেহুলা যখন সফল হয়, তখন পুরো FDC আপনার একসঙ্গে, মানে আপনার জয় বাংলা বলে উঠছিল আর কি। কারণ তখন ভিন্ন ভাষা চলচ্চিত্রের সঙ্গে বাংলা ভাষা চলচ্চিত্র জয়, মানে তাদের সবার জয়। তো অনেকদিন পর আজকে 2023-এ এসে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ভিতরে আবার ওই একত্রতা দেখেছি, ভ্রাতৃত্ব দেখেছি, যে সাতাওয়ের জয়ের জন্য তারা অনেক চেষ্টা করেছে। আপনার চলচ্চিত্র আমি দেখতে যাব, আপনি আমার চলচ্চিত্র দেখতে যাবেন, এই ভাইস ভার্সা জিনিসটা থাকলেই তো আমাদের ভ্রাতৃত্বটা থাকে। আচ্ছা, তো বাংলাদেশ চলচ্চিত্র সমিতি তো আসলে আপনাদের কাছ থেকে ধন্যবাদ পেতেই পারে, কিন্তু তারা কি আপনাদেরকে হল প্রাপ্তির ক্ষেত্রে কোনো সহায়তা, মানে সংগঠনটা এখনো ওই পর্যায়ে যায় নাই যে হল প্রাপ্তির ক্ষেত্রে তারা এই এই ভয়েসটা রেইজ করবে আর কি। তারা আলাপ চলছে এখনো, সোহানুর রহমান সোহান ভাই কিছুদিন আগে আমাদের সিনেমাটা দ্বিতীয়বারের জন্য দেখতে আসছিলেন, উনি তো মানে সেন্সর বোর্ডের আপনার সদস্য, পাশাপাশি আমাদের সিনিয়র ফিল্ম মেকার, তিনি ওই সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা চেষ্টা করছি, সিনেমা হল কেন বাংলা সিনেমাগুলো নিতে চায় না, মানে বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলো,
তো নিলেও আবার সেটা মনে করেন ধরেন এমন একটা হল দিবে যে হলের আপনার প্রজেক্টরের ল্যাম্প হচ্ছে হলো সবচাইতে ডিম হয়ে গেছে, হ্যাঁ, তারপরে স্ক্রিনের মাঝখানে একটা লাল সূর্যের মতো পতাকার মতো দেখা যায় আর কি। আপনি যখন চলচ্চিত্র নির্মাণ করতে আসবেন তখন কে আপনার শত্রু হবে আর কে আপনার বন্ধু হবে? বন্ধু চেনার খুব জরুরি না, শত্রু চেনাটা খুব জরুরি, কারণ শত্রুটাই হচ্ছে হলো ওর সঙ্গেই আপনার ফাইট দিতে হয়, আর বন্ধুরা তো থাকবেই। তো শত্রু চিনে যখন আপনি অগ্রসর হবেন তখন আপনি আপনার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অবশ্যই, আমি অবশ্যই সবসময় বন্ধুর চাইতে শত্রুর কথা বেশি করে শুনি, তাতে করে আসলে আমার লক্ষ্যটা কোথায় সেটাও বোঝা যায়। সাতাও শব্দের অর্থ যেটা সম্ভবত সাত দিন ধরে টানা অবিরাম বৃষ্টিপাতের সময়, মানে এটা হচ্ছে রংপুরি এবং রাজবংশী ভাষা বলে এটাকে, এটা কিন্তু বাংলা নয়। তো বাংলায় যদি আমি তর্জমা করি তাহলে সেটা হবে হচ্ছে অবিরাম বৃষ্টিপাতের সময়কে সাতাও বলে। আচ্ছা, এই 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 অবিরাম বৃষ্টিপাত বলতে আপনার সাতাও আসলে মূলত সাত দিন ধরে কোনো ইভেন্টকে বোঝায়। ধরেন আপনি সাত দিন ধরে ওষুধ খান অ্যান্টিবায়োটিক, এটা সাতাও, সেটাই সাতাও, এটাও সাতাও। তারপর সাত দিন ধরে আপনার কীর্তন হচ্ছে, এটা সাতাও। তো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে হচ্ছে হলো আপনার বৃষ্টির ক্ষেত্রে আর কি। আপনি কি কোনোভাবে এই যে সম্মিলিতভাবে মাছ ধরা, নৌকা বাইজ, জনগোষ্ঠীর চিত্র, বিয়ের গান, কোথায় যেন আমার কাছে মনে হচ্ছে যে সুলতান, মানে এস এম সুলতানের পেইন্টিংয়ের সাথে কোথায় যেন একটা মিল আছে, আমি এটা আমার মনে হয়েছে, আমি জানি না, এ ব্যাপারে আপনি একটু বলবেন। আমাদের আসলে চলচ্চিত্রের ভাষাটা কী হবে, কারণ প্রত্যেকটা দেশের একটি চলচ্চিত্রের ভাষা অলরেডি ডিজাইনের ভিতরে চলে আসছে। ধরেন আপনি পার্সিয়ান ফিল্ম দেখলে আপনি বলে দিতে পারেন এটা পার্সিয়ান ফিল্ম, তার্কিস ফিল্ম দেখলে আপনি বলে দিতে পারেন এটা তার্কিস ফিল্ম, বা আপনি যদি চাইনিজ ফিল্ম দেখেন সেগুলোও বলে দিতে পারেন যে এগুলো চায়নায় নির্মিত। বাংলাদেশের চলচ্চিত্রে কোনো রূপ নাই। সুলতান, এস এম সুলতান, উনি ওনার চিত্রকর্ম সেটা দেখালেন হচ্ছে ব্যাঙ্গের চোখ দিয়ে, ব্যাঙ্গের পয়েন্ট অফ ভিউ দিয়ে। তো দেখবেন যে আপনার ছবিগুলো নিচ থেকে ধরা, মানে মনে হচ্ছে একটা ব্যাঙ একজন কৃষককে দেখছে, যার কারণে তার মাসেল অনেক ফুলা, কারণ ব্যাঙ্গের চোখে তো আমি অনেক বড়। হ্যাঁ, কিন্তু আমি আবার চলচ্চিত্রটা দেখালাম হচ্ছে নদীর চোখ দিয়ে, একটা নদী একটা জনগোষ্ঠী দেখছে, তার পাশের যে জনগোষ্ঠী, এই নদীর চোখ দিয়ে দেখতে গিয়ে আমরা অনেক স্ট্যাটিক শট ব্যবহার করেছি। কিন্তু হচ্ছে যখন নৌকা বাইচের যে আমরা ইয়েগুলো দেখি, ওই সময়টা আপনি ধরেছেন কি করে? মানে ওইটা তো যেভাবে শুটিং হয় পৃথিবীর সব দেশে ওইভাবেই হয়েছে। মানে হচ্ছে প্রত্যেকটা পার্বণ ধরে ধরে আপনারা শুটিং? না না, পার্বণ ধরে না, এগুলো অ্যারেঞ্জ করা, এগুলো সব অ্যারেঞ্জ করা, কারণ আমি তো খরচ পোষাইতে পারবো না। আপনি শুরুটা করেছিলেন আসলে কত টাকা দিয়ে? জার্নিটা আসলে কিভাবে হয়েছিল? প্রথম যখন আমি এরকম একটা অ্যাপ্রোচ ফেসবুকে বা পাবলিক প্লেসে দেই, তখন যেটা হয় যে অনেক মানুষ আগ্রহ পোষণ করে। সর্বপ্রথম ইতালিতে আমাদের এক ফিল্ম মেকার আছেন, বাংলাদেশি ফিল্ম মেকার, প্রবাসী, ইতালিতে থাকেন আর কি, উনি সর্বপ্রথম টাকাটা পাঠান আর কি, এই ইয়ের মধ্যে রিয়া নামে একটা মানে মানি ট্রান্সফার সিস্টেমের ভিতর দিয়ে উনি প্রথম টাকাটা পাঠান। তারপরে ভারতে ক্রাউড ফান্ডিংয়ে দোস্তজি নামে একটি চলচ্চিত্র আছে, যার হচ্ছিলো প্রসূন চ্যাটার্জি হচ্ছিলো পরিচালক, উনি ভারত থেকে টাকা পাঠান। এই দিয়ে আমাদের ফেলো ফিল্ম মেকার দিয়েই আমার ফান্ডিংটা শুরু হয়। এবং যখন অপরিচিত মানুষ দূর দূরান্ত থেকে টাকা পাঠানো শুরু করছে, তখন আমার কাছের মানুষদের টনক নড়ে যায় যে আমাদেরও কন্ট্রিবিউট করা দরকার, তখন তারা আবার কন্ট্রিবিউট করে আর কি। আচ্ছা, তাহলে এই টাকা দিয়ে কি আপনি সকল শিল্পী, কলা কুশলী সবার পেমেন্ট মানে কি পারিশ্রমিক দিতে পেরেছেন? তার জন্য আমার সম্পদ লিকুইড করতে হয়েছে আর কি, আমার ব্যক্তিগত সঞ্চয়, বইয়ের গহনা, হ্যাঁ, তারপরে হচ্ছিল আমার নিজের একটা গাড়ি ছিল। আচ্ছা ঠিক আছে সুমন ভাই, আমি আমি বুঝলাম তার জন্য আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে এত স্যাক্রিফাইস করে একটা সিনেমা বানালেন, বানানোর পরে হচ্ছে আপনি কেন তাহলে এই ডিজিটালের যুগে কিংবা ওই কমিউনিকেশনে গেলেন না যে টাকাটা উঠে আসুক? উঠে আসছে তো, আসবে, এটা নিয়ে আমার কখনো টেনশন নাই। তাহলে আপনার ক্ষোভটা শুরু হয়েছিল থিয়েটার ওয়ার্কারদের? না না না, এগুলো ক্ষোভ না, আমি চিনাই দিচ্ছি মানুষকে। ধরেন আমার ফেলো ফিল্ম মেকার যারা আছে, যারা অলরেডি স্ক্রিপ্ট ডেভেলপ করে আছে, তারা তাকায় আছে যে খন্দকার সুমন যদি সফল হয় তাহলে অন্তত আমি বাপের কাছে ঋণটা নিতে পারবো, যে আব্বা তুমি আমাকে কিছু টাকা দাও, ওই যে খন্দকার সুমন একটা চলচ্চিত্র নির্মাণ করছে এবং সে টাকা রিটার্ন করে তার হারিয়ে যাওয়া গাড়িটাকেও ফেরত আনছে আর কি। তো এইরকম একটা উদাহরণ তৈরি করতে চাই, যার কারণে তাদেরকে চিনাই দিতে চাই যে তোমার কে কে তোমাকে সহযোগিতা করবে আর কে কে করবে না। কারণ আমি আমার এই ঢাকার ক্যাম্পেইনে সবচাইতে বেশি সময় দিচ্ছে হচ্ছে থিয়েটার কর্মীদের জন্য, কিন্তু ওইটা ওই সময়টা যদি আমি অন্য কোনো মানুষকে দিতাম তাহলে আমার দর্শকটা সবচেয়ে বেশি পাইতাম, মানে অন্য দিক থেকে। আমার আগে আজ পর্যন্ত সাহস করে এই কথাগুলো কেউ বলে নাই, কিন্তু তারা সবাই ভুক্তভোগী।
আমি কথাগুলো বলতে পারি, কারণ আমি কারো অধীনস্থে কাজ করি না এবং আমি স্বপ্ন দেখি না যে আমাকে এইখান থেকে অনুদান নিয়ে দিতে হবে, ওইখান থেকে অনুদান নিয়ে দিতে হবে। কিন্তু আমি সরাসরি কথাগুলো বলি, যদি আপনার মনে হয় যে আমি সঠিক বলেছি তাহলে তো কোনো কথাই নেই, আর যদি আপনার মনে হয় যে আমি ভুল বলেছি, পরবর্তী চলচ্চিত্রগুলোতে আপনারা হাজির হয়ে, অন্যান্য নির্মাতাদের চলচ্চিত্রগুলোতে হাজির হয়ে প্রমাণ করেন যে আমরা সিনেমা দেখি। পুতুল, ওটিটির যুগে এই সাতাওতে যে মানে তুমি অভিনয় করলে, এর তো নিঃসন্দেহে একটা আত্মতৃপ্তি তো আছেই, যেটা তুমি বলেইছো। ওটিটির যুগে তুমি আসলে নিজের অবস্থান কিভাবে মানে দেখছো? এত কিছু ভাবি না আসলে আমি কখনোই, আমি শুধু অভিনয়টা করে মানে করে যাচ্ছি, করে যেতে চাই। এখন আমার কাছে যদি কোনো প্রস্তাব আসে কোনো কাজের, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আচ্ছা কাজটা কী, আমার চরিত্রটা কী, গল্পটা কী, ডিরেক্টরকে, সেগুলো বুঝে শুনে কাজ করা। এখন ওটিটির যুগে অনেকগুলো সিরিজ হচ্ছে, অনেকগুলো কন্টেন্ট তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে হ্যাঁ আমার পদচারণা খুবই কম, দু তিনটে ছাড়া ওভাবে আমার করা হয়নি, কিন্তু সিনেমা তো করেছি, সাতাও তো করেছি। এখানে আরেকটু যুক্ত করতে চাই, আমাদের ওর সঙ্গে তো, ওনার সঙ্গে তো আমি কাজ করি হচ্ছিলো 2016 সাল থেকে। আমাদের মধ্যে একটা চমৎকার মানে মিল আছে, মানে আমাদের টোটাল টিমের ভিতরে, আমাদের এই 2016 সালের যে টিমটা নিয়ে আমি শুরু করেছিলাম সেটাই কিন্তু 23 পর্যন্ত আমরা রান করছি একটা টিম। এই টিমের সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নাই, আমাদের জার্নিটাই হচ্ছে হলো মূল উদ্দেশ্য। আমরা আমাদের কাজটা সততার সঙ্গে করতে চাই, এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই, আপনি যদি সততার সঙ্গে যে কোনো কাজ করেন না কেন, সেটা পকেট মারি থেকে শুরু করে আপনার মানুষ ঠকানো, সত্যি কথা, আপনার কখনো কোনো সময় অর্থের অভাব হবে না। এটা যদি ক্রাউড ফান্ডিং মানে আমি বলছি যে কি নির্ধারিত অর্থের একটা প্রজেক্ট না হতো কিংবা বাজেটের না হতো, তাহলে কি আপনি, পুতুল যেমন একনিষ্ঠ অভিনেতা থিয়েটারের এবং সে এখন বাইরেও অনেক কাজ করছে আমি একটু একটু খবর জানি, কিন্তু হচ্ছে যে তাহলে কি আপনি কোনো স্টার কাস্টিংয়ে যেতেন? এই এই সিনেমাটা, এই স্ক্রিপ্টটা স্টার কাস্টিং দিয়ে হবে না, কারণ প্রথমত হচ্ছিলো আমরা যে লোকেশনে শ্যুট করেছি সেই লোকেশন শ্যুটিং বান্ধব এরিয়া না, তো স্টার কাস্ট নিয়ে গেলে আমার ক্রাউড ম্যানেজমেন্টের একটা হিউজ খরচ হয়ে যেত। দ্বিতীয়ত, 1 বছরের 40টা দিন শ্যুট করবে 6টা লটে, এরকম কোনো মানুষ আমাকে সাপোর্ট দিবে না। সেক্ষেত্রে পুতুল আপনাকে যে সাপোর্ট দিয়েছে সেজন্য তো অবশ্যই অভিনন্দন পেতেই পারে, এবং মানে শুধু অভিনন্দন না, সে হচ্ছিল জগৎ মাতা, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। আমি কিন্তু সরাসরি প্রশ্ন যে প্রশ্নে যাইনি যে অভিনেত্রী হিসেবে আপনি পুতুলকে কত নাম্বার দিচ্ছেন, উনি কিন্তু বলেই দিয়েছে, এরপরে কি আর কোনো কিছু থাকবে? অভিনেত্রী হিসেবে পুতুলকে আমি দিব হচ্ছে হলো 10-এ 7, কারণ পুতুলের সবচেয়ে বড় দুর্বলতার কথা বলি, সে অভিনয়কে এতটা সিরিয়াসলি নেয় যে ইউনিটকে বিপদে ফেলানোর মতো অবস্থা তৈরি করে আর কি। ও মাই গড, এই জন্য 3 মার্ক আমি কেটে দিলাম। আমি কেন কাটবো পুতুল, আমাকে গল্পটা শুনতে হবে। আচ্ছা, 3 মার্ক আমি কেটে দিলাম, কারণ হচ্ছে হলো যে আপনারা ট্রেইলারে দেখেছেন একটি বাসুরকে জড়ায় ধরে পুতুল যখন কান্না করে, সেই কান্নাটা এমন একটা পর্যায়ে কান্না ছিল যে পরে যখন আমরা কাট করে অন্য সেটে চলে গেলাম, কিছুক্ষণের মধ্যেই সব ইউনিটের লোকজন দৌড়াদৌড়ি, আমি ভাবলাম আগুন লাগছে বা এরকম কোনো সমস্যা হইলো মনে হয়। পরে শুনি, সুমন ভাই প্লিজ আসেন, পুতুল যেন কেমন করতেছে। ঘরে গিয়ে দেখি কোলের কাছে একটা বালিশ নিচ্ছে, হাত দুইটা এটে নিচ্ছে, বালিশে চাপড়াচ্ছে আর বুকে চাপড়াচ্ছে, আর বলছে সুমন ভাই আমার কান্না থামতেছে না, আমার কষ্ট হচ্ছে, আমি মনে হয় মরে যাবো, আমি আর বাঁচবো না। ওই দিন আমি 3 মার্ক কেটে দিছি, যে ক্যারেক্টার করে আনকন্ট্রোল, হ্যাঁ, তাকে নিয়ে অন্তত কোনো সিনেমায় শ্যুট করতে যাওয়াটা একটু রিস্কের ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোলিয়ে তো থাকতে হবে, এবং এটা আমি বিশ্বাস করি, ওই দিন আমার ভালো লাগছিল, কষ্ট লাগছিল, আবার একদিক দিয়ে খারাপও লাগছিল। খারাপটা হচ্ছিল যে না, এই যে মেয়েটা আজকে যদি অসুস্থ হয়ে যায় বা কোনো কারণে মারা যায়, না পরিস্থিতি মারা যায় অভিনয় করতে গিয়ে সম্ভব, এইটা আপনার ওই দিনের দৃশ্যটা আপনি যারা নিজের চোখে দেখবেন, আমার ইউনিটের যে কারোর সঙ্গে আপনি ওই দিনের দৃশ্যের বিষয়ে আলোচনা করেন, তারা বলবে ওই দিন যদি পুতুল মারা যাইতো আমার পুরো সিনেমাটা নষ্ট হয়ে যেত, এবং এই জন্যই আমি 3 মার্ক কাটছি, যে আর কোনো দিন এত বেশি ভালো অভিনয় করার দরকার নাই যে পরে ক্যারেক্টারতে বাইর হতে পারোস না। পুতুল নেক্সট এক্সাম, আপনি কি নেক্সট এক্সাম নেবেন পুতুল কারো? না না, পুতুলকে মানে না না, আপনি কি বাদ দিয়ে দিচ্ছেন? আমি নেক্সট ফিল্মের কথা বলছি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে হলো যে প্রথমত সাতায় পুতুল অভিনয় করবে এটা আমি নিজেও জানতাম না, কিন্তু মজার ব্যাপার হচ্ছিলো মাতৃত্বের যে গল্পটা বলি, বলতে গিয়ে আমার আসলে নিজের মায়ের মাতৃত্বের গল্পটাই আমার সামনে আসে। তো আমি দেখছি ওই যে সাতায় দেখবেন যে
কান ধরে, আপনার কান তো ধরে না, গলায় দড়ি ধরে, রশি ধরে গরুটাকে নিয়ে যাচ্ছে লালু ক্যারেক্টারটাকে আর কি, তার মা। ওইভাবে খেলার মাঠ থেকে আমার মা আমাকে কান ধরে নিয়ে যেত, আমি বাসায় ফিরতে যাইতাম না। তো এগুলো সবগুলোই আমার জীবনের কিছু প্রতিচ্ছবি, যেটা লালুর ভিতরে আমি আসি আর কি, আমার নিজেকে পাই, দুষ্টমি, দুরন্তপনা, এইসব নানান কিছু। তো যখন আমি আমার মায়ের মমতার কথা চিন্তা করি, আমার মায়ের তো একটা বাহ্যিক রূপ আছে, সেই রূপটা তো আমরা দেখছি, কিন্তু ইনার সেন্সে মাতৃত্বের যে রূপটা, সেই রূপটার সঙ্গে ওর ওর চেহারাটা মিলে যাইতো, ওই জন্য ওকে কাস্ট করেছি। কিন্তু এরপরের সিনেমায় ও কাস্ট হবে কি হবে না কোনো নিশ্চয়তা নেই, এবং কে হবে আমি জানিও না।